আসসালামু আলাইকুম বাইক লাভার বন্ধুরা, আজকে আপনাদের সামনে কী নিয়ে এসেছি তা তো বুঝতেই পেরেছেন। একটি মোটরসাইকেলের হ্যান্ডেল নিয়ে একটি ব্লগস, সেটা হলো 9 পার্টের হ্যান্ডেল। আমরা তো সাধারণত দেখেছি একটি মোটরসাইকেলে একটি হ্যান্ডেল থাকে, আবার এরপরে বেরিয়েছিল 3 পার্টের হ্যান্ডেল, এখন আমরা দেখতেছি 9 পার্ট। আপনার 9 পার্টের হ্যান্ডেলটি আপনি যেভাবে ইচ্ছে এভাবে মুভমেন্ট করতে পারবেন, যেভাবে ইচ্ছে মডিফাই করতে পারবেন, যেভাবে ইচ্ছে আপনার ইচ্ছাগুলো নিচে বা বাঁকা হয়ে বা যে কোনো স্টাইল আপনি এটা করতে পারবেন, আপনার মন মতন এটাকে মুভমেন্ট করতে পারবেন। তো এটা আমরা এখন আমাদের মন মতন মুভমেন্ট করার জন্য কোনভাবে করলে ভালো লাগবে, অ্যান্টেসেন লুকস বা ক্রেজি লুকস বা যেভাবে করতে চান এভাবে করে নিতে পারবেন। তো আমরা দেখতেছি এটা কোন লুকসে এটা বেটার হয়, তার উপরে আমরা এক্সপেরিমেন্ট করতেছি। তো বন্ধুরা দেখতে থাকুন 9 পার্টের হ্যান্ডেল, অসাধারণ একটি হ্যান্ডেল, এটি গাড়ির গেট আপ এবং লুকস অনেক চেঞ্জ করে। তো সুন্দরভাবে সেট আপ করলে আপনি চালাইয়াও গাড়িটা মজা পাবেন। অনেক সময় দেখা গেছে গাড়ি অ্যান্টাসার লুকে চালাতে ভালো লাগে বা যে কোনো লুকসে অনেক সময় ভালো লাগে। বন্ধুরা জানলে খুশি হবেন যে এই বাইকের হ্যান্ডেলটি, 9 পার্টের এই হ্যান্ডেলটি 13টা ডিজাইনে লাগানো যায়, 13টা মডিফাই ডিজাইনে করা যায়, যার মাধ্যমে আপনি 13টা ডিজাইনে হ্যান্ডেলটাকে সেট করতে পারবেন। তো আপনার বাইকের হ্যান্ডেল নিয়ে যদি কোনো মানে কমফোর্ট ফিলিংসে কোনো সমস্যা হয়ে থাকে, তো আপনি যে কোনো সময় এটা আপনার আয়ত্তে আনতে পারবেন, এরকম ডিজাইনও আপনি করতে পারবেন। তো বন্ধুরা ইচ্ছে করলে আপনার যে কোনো বাইকে এই হ্যান্ডেলটি লাগাতে পারবেন। তো দেখুন আমরা এটি এখন মডিফাই করতেছি, এটা নিয়ে আমাদের এক্সপেরিমেন্ট চলতেছে, বিভিন্ন গেট আপে আমরা লাগিয়ে দেখতেছি কোন গেট আপে এটা সেট আপ ভালো হয়, যেই সেট আপে ভালো হবে সেই সেট আপে আমরা এটা স্টে করবো।